এখানে আদা রসুনের পেস্ট এক চামচ, এটা চিকেন টিক্কা মশালা সেটা এক চামচ, সয়া সস এটাও এক চামচ, টমেটো সস এটা এক টেবিল চামচ, লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন। এখন একটা ডিম দিব, ডিমটা দিলে খুবই মানে মজা হয় এবং একদম সফট হয় ভিতর থেকে। খুব শর্টকাটে করে দিচ্ছি। আর এখানে নিয়েছি কোয়ার্টার কাপ ময়দা, সব কিছু মেখে নিব। টিক্কা মশালাটা দিলে অন্য তেমন কোনো মশলা দেওয়া লাগে না, আর যদি কেউ স্পাইসি বেশি মানে চান তাহলে অবশ্যই মরিচ টরিচ দিয়ে নেবেন। এটা প্রায় 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। চিকেনগুলো ভাজতে চলে আসলাম। চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। আপনার 3-4 মিনিট পর এটা উল্টিয়ে দিবেন। উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এখন এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব।